দুটি জিনিসের লোভ দুটি জিনিসের প্রতি লালসা দুটি জিনিসের আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় একটি হচ্ছে ক্ষমতা আর আরেকটি হচ্ছে সম্পদ সম্পদ এই দুটি জিনিসের লোভ লালসা এই দুটি জিনিসের প্রতি আকাঙ্ক্ষা এই দুটি জিনিসের প্রতি লালসা মানুষকে ধ্বংস করে দেয় মানুষ বুড়া হতে থাকে মানুষের বয়স বাড়তে থাকে কিন্তু যতই সে বৃদ্ধ হয় তার দুইটা জিনিস জোয়ান হয় একটি হচ্ছে তার সম্পদের আকাঙ্ক্ষা আর আরেকটি হচ্ছে তার বেশি দিন আরও যতদিন বাঁচতে পারবে আরও নব্বই বছর বয়স হয়ে গেছে আশি বছর বয়স হয়ে গেছে একশো বছর বয়স হয়ে গেছে তারপরে সে চায় যে আরো যদি কিছুদিন বাঁচতে পারতাম এই দুইটা জিনিস এই দুইটা জিনিসের লোভ লালসা

আর আরেকটি হলো এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার আশা। ভাইয়েরা আমার বন্ধুরা আমার সম্পদের প্রতি অতিরিক্ত লোভের কারণে অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়। সম্পদের প্রতি লোভ লালসার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। অনেক মানুষ কুফরিতে লিপ্ত হয়ে যায়। অনেক মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়। পাপাচারে লিপ্ত হয়ে যায়। ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যায়। অনেকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কুফুরি করেন আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের মানুষের চরিত্রের উপমা কত সুন্দর করে আল্লাহর কোরআনে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরা কাহাফের ৩২ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই দশটি আয়াতে সুরা কাহাফের বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই দশটি আয়াতে চমৎকার করে একটি ঘটনা তুলে ধরেছেন সম্পদের ভালোবাসা সম্পদের প্রতি লোভ সম্পদ থাকলে মানুষ কিভাবে পদভ্রষ্ট হয়ে যায় ক্ষমতার কারণে কিভাবে পদভ্রষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুর আলমিন সুরা কাহফের বত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত সেই কথাগুলিকে তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন আহু মাশ আলা জুলাইনি জাননা আল্লাহ বলেন নবী দুজন লোকের একটি দৃষ্টান্ত আপনি পৃথিবীর মানুষের নিকট বলে দিন দুজন লোকের একটি দৃষ্টান্ত আপনি পৃথিবীর মানুষের নিকট বলে দিন সে দুজন লোকের একজনকে আমি আঙ্গুরের দুটি বাগান দান করি আঙ্গুরের দুটি বাগান আঙ্গুরের বাগান দান করার পরের পর আল্লাহতালা বলে নো হাফ হাফ না হুমা বিনা বাই নাহুমা শুধু তাদের তাকে যে বাগান দিয়েছি তাই নয় তার এই বাগান দুটিকে আমি খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টন করে রেখেছি অর্থাৎ দুইটা খেজুরের বাগান প্রত্যেক বাগানের চতুরপাশে আবার আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের গাছ দিয়ে খেজুরের বাগান দিয়ে পরিবেষ্টন করেছেন কত সুন্দর করে তাকে দান করেছেন শুধু তাই নয় দুনু বাগানের মাঝে ওয়াজালনা বাইনাহুমা জারআ এই দুই বাগানের মাঝখানে যতটুকুন জায়গা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটুকুনকে শস্য ক্ষেত্র বানিয়ে দিয়েছেন বন্ধুরা আমার এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন বাগান অর্থাৎ তাকে যে আমি দুটো বাগান দিয়েছি দুটো বাগানই তাকে সঠিকভাবে ফল উৎপাদন করতো এবং তাকে ফল দিত তাতে কোনো প্রকার ত্রুটি করতো না এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করেছি পানির কারণে গাছ শুকিয়ে যেতে পারে খেজুর গাছ নষ্ট হয়ে যেতে পারে পারে আঙ্গুরের বাগান নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমার বান্দার সম্পদ যেন নষ্ট না হয় অফাজ্জার না খিলা আল্লাহমান ওই বাগানের আমি পানির ফুয়ারা তৈরি করে দিয়েছি এই পানি দিয়ে তার খেজুর খেজুর গাছ গাছ সে পরিচর্যা করবে আঙ্গুরের গাছ পরিচর্যা করবে তার ফসলাদি সুন্দর করে সে চাষ করবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো সুন্দর ব্যবস্থা করে দিয়েছি বাগানের মালিক বাগানের বাগানে প্রবেশ করলো প্রবেশ করল ওয়াকান তার এই বাগান তাকে যথেষ্ট পরিমাণে ফলমূল দিতে লাগলো বাগানের মালিক অনেক ফলমূল লাভ করল সকলালি সহবিবিহাও রু হু আনা আকুসারু কামালাউয়া আজো না ফ র হায়ার আমার বন্ধুর আমার আল্লাহর রবুন আলামিন তাকে বাগান দিলেন দিলেন শুধু আঙ্গুরের বাগান নয় খেজুরের বাগান দিলেন শুধু তাই নয় দুনো বাগানের মাঝখানের জায়গাটুকুন কে আল্লাহ রাব্বুল আলামিন শস্য ক্ষেত্র করে দিলেন তার এই বাগানগুলি যেন তর তাজা থাকে সুন্দর থাকে পরিপাটি থাকে পানির মাধ্যমে যেন সুন্দরভাবে সে সেচ দিতে পারে চাষাবাদ করতে পারে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন ঘটনা প্রসঙ্গে এসে যখন তার বাগানে প্রবেশ করলো তার বন্ধুকে নিয়ে হঠাৎ করে সে বলল তার বন্ধুকে সে বলল তোমার চেয়ে আমার নিকট অধিক পরিমাণে ধন আছে কোন ব্যক্তি যেই ব্যক্তিকে বাগান দেওয়া হয়েছে সেই ব্যক্তি তার বন্ধুকে বলছে তোমার চেয়ে আমার নিকট অধিক পরিমাণে সম্পদ আছে অধিক পরিমাণে মানি এবং সম্মানী লোক রয়ে লোকজন রয়েছে এই কথা বলে বাগানের মালিক আর একটু সামনে আগায়া বললেন ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া আবাদা সে তার নিজের প্রতি জুলুম করে বলল সে তার বাগানে প্রবেশ করলার নিজের প্রতি জুলুম করে বলল ওহে বন্ধু শুনো আমি মনে করি কোনোদিন আমার এই বাগান কখনো ধ্বংস হবে না আমার এই বাগানকে কেউ ধ্বংস করতে পারবে করতে পারবে না বন্ধুরা আমার সম্পদটাকে তাকে এতটাই কুফরিতে লিপ্ত করলো এই কথা বলেই সে শান্ত হয় না আর একটু সামনে বাড়ায় আসে বললো ওমা আজুন শুধু আমার এই বাগানকে কেউ ধ্বংস করবে এমনটা না আমার এই বাগান ধ্বংস হয়ে যাবে এমনটা নয় বরং আমি মনে করি কোনোদিন কি আমত হবে না নৌজবিল্লাহ বন্ধুরা আমার এরপরে সে আবার বলল ওয়ালা ইলা এরপর সে বলল আর যদি কখনো আমি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করি তাহলে সেখানে পৌঁছে এর চেয়েও উত্তম স্থান আমি লাভ করবো নাউজ বিল্লাহ একটু আগে আল্লাহর সঙ্গে কুফুরি করলো তার সম্পদের প্রতি তার মায়া মহব্বত এতটাই বেড়ে গেল সে আল্লাহর সাথে শিরিক করলো এখন আবার বলছে যে যদি কখনো আমি আমার প্রতিপালকের নিকট যাই তাহলে এর চাইতে উত্তম প্রতিদান দিবেন নাউজুবিল্লাহি মিন জালিম বন্ধুরা আমার এবার তার বন্ধু তাকে বলতে লাগলো ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম এবার বাগানের মালিকের বন্ধু তাকে বললো তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে আঙ্গুরের বাগান দিয়েছেন খেজুরের বাগান দিয়েছেন পানি সেচের ব্যবস্থা করে দিয়েছেন তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এরপর শুক্রবিন্দু থেকে এরপর মানবাকৃতিতে তোমাকে পূর্ণাঙ্গ করেছেন লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু আহাদা মুমিন লোকটি বলল বরং আমি এ কথাই বলবো যে আল্লাহ পাকই আমার প্রতিপালক আর আমি আমার প্রতিপালকের সাথে কাউকে শরিক করি না মোমেন লোকটি আবার বলতে লাগলো মোমেন লোকটি ওই তার ওই বন্ধুকে বলল যখন তোমার বাগানে তুমি প্রবেশ করলে তখন কেন বললে না আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয় আর আল্লাহ পাকের সাহায্য ব্যতীত কোনো শক্তি নাই আর তোমার সম্পদের কারণে তোমার অহংকার এতটাই বেড়ে গিয়েছে যে তুমি তোমার ধনসম্পদ এবং সন্তান সন্ততিতে আমাকে তোমার চেয়ে কম দেখো কম দেখে তাকো বি আইয়ো তিয়ানি ভয়ুরম জন্নাথিকা ভয়ুরশীলা আলাইহা হসবানম মিনাসামা ইফাতুস বিহা মুমিন লোকটি বলল তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার চেয়ে উৎকৃষ্টতর কিছু দান করবেন এবং তোমার বাগানে আসমান থেকে লু প্রবাহ প্রেরণ করবেন যার পরিণামে তা উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হয়ে যাবে তার বাগান ধ্বংস হয়ে গেল সে আফসুস করতে লাগলো আর বলতে লাগলো فهي فاوية على حلوشها ويقول يا ليتني لم استكبر ربي احد هاي আমি যদি আমার রবের সাথে কালকে শরীক না করতাম তাহলে আজকে আমারই বাগান ধ্বংস হত না আমার সব কিছু শেষ হয়ে যেত না ভাইরা আমার বন্ধু আমার ক্ষমতা সম্পদ এগুলি থাকে না এগুলি আল্লাহর দেওয়া প্রদত্ত দেওয়া নিয়ামত এটার প্রপার সঠিক استعمال সঠিক ব্যবহার কেউ যদি না করে ওইটার কারণে ওই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেন আর আল্লাহর পক্ষ থেকে গজব তার উপর আপতিত হয় আল্লাহ আমাদেরকে বোঝানতাছে